ওই যে তাহিরি কবে জানি কইছে আল্লাহর দোন রসুলি দিয়ে আল্লাহর কাছে গায়েব হইয়া এই কথাটা যে বলবে খালি তাহিরি না এই কথাটা যেই বলবে ইসলামী স্টেট কায়েম থাকলে তার ফাঁসির মঞ্চে দিতে হবে কারণ সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে যদি জাইনে শুনে বলে থাকে আমার পকেট ভর্তি হাদিয়া দিল আর মাজারে আমার ওয়াজ দিল 2 লাখ টাকা দিল আমার মাদ্রাসা মসজিদে আমি হ্যাঁ গো পাম্পে পয়রা দিলাম আমার ইমানটা ধ্বংস কইরা এমন ওয়াজের কপালে জুতার বাড়ি কথা কর না গা তাহিরে ওই দিন একটা টুপি পরছে জীবনে আর ওই টুপি আমি দেই নাই টুপির উপরে লেখা ইয়া আলী তাহলে বোঝা গেল ইয়া আলী যারা লেখে আর শিয়া ওই ওয়াজটা আসলে শিয়া গো কথা কর না কেন জোরে কর যারা খাজার নামে গাজা খায় এগুলোরে কুত্তে পিটেন পিটাবেন এই আস্তে কথা কইলে হনে করুণ হইবে চাচা গুলি এ জুবে এ মগা এ মগা এ মগা এই যে আমি আসতেছি তো কই যে এই যে এই রোডের আগে দেখি গান গাই গান হইতাছে খাজার ডেকাটা সাজাইয়া মাইকেরটা লাগাইয়া আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফির ঘাম ছিল কেন কত বড় হারামি তাই চিন্তা করছেন নি বরফ হিসাবের নামে কতবার ধোকাবাজি দিয়া লাল সালু দিয়া পাতিল ডারে ডাইকা তাহা উড়াইতেছে গাঞ্জা খাওয়ার লেগা কুত্তা পিডাম পিডা বিবেডা কাতি মাইসা কুত্তা কি রামে পিডাই সুসনা ও পিডাইয়া ও লাল সালু পাইরাইয়া পুরা তামা তামা বানায় হেলাবে মুসলমানের ভুমা তলে হবে মানব কল্যাণ সাতার আর কি কসর বেডা ওই লাল সালু পিডাইয়া ডেকডুক ভাঙ্গা অসুস্থ হয়ে হসপিটালে যাবি তোরা মানব কল্যাণ অগ উপকার করবি হসপিটালে ট্রিটমেন্ট করবি খাজার নামে গাজা খাবে আর বাট পারি করবে খাজা আল্লাহর ওলি মঈনুদ্দিন চিস্তি ওই লাল সালু টানাইয়া গাঞ্জার পোটলা খাওয়ার ব্যবস্থা জুতা দিয়া বাইরাবো মইরালো খালি হারামি কুতাকার রজব মাস আসলি বিনে চালানে ব্যবসা পাতিল একটা 500 টাকা দিয়ে কিনে পাঁচ গজ কাপড় কিনে ভালো করে কবরের মতো ডাইকা দে কে তোর বাপে দিছিনি পয়সা এ হারামি খয়রাত করে খা তুই সেরে কি অবস্থায় মানুষের ইমান গুলো ওইখানে যারা টাকা দেবে ওইটাও বেঈমান যারা লাল সালু টানাইছে ওইটাও বেঈমান ইসলামী স্টেট কায়েম থাকলে আর কুত্তা পাগলা কুত্তা দিয়ে কামড়ে মেরে লাইতে বাপ পা ইমান স কথা কর না কে কষ্ট হইতেছে জোরে কও মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর একজন খালেস দিনদার মঈনুদ্দিন চিশতি একজন বুজুর্গ বুজুর্গর নামে ভণ্ডামি করবি এটা কোনো ইমানদার মেনে নিতে পারে না তবে আমরা কিছুই কব না ওই রব্বে কারিম দেখতাছে তোর পাতিল শুদ্ধ একদিন মাতার উপর দিব বাড়ি আজরাইল সেদিন বুঝবি তোর কোন বাপে তোরে ভিড়ায় কষ্ট হয় দুইটা মিনিট কথা কম নোয়াখালী একটা পাইছি ফজর পর্যন্ত চলব ভাবছিলাম আর একটাও নাই একজন পাইছি গো ফজর পর্যন্ত চলব ইনশাল্লাহ বলেন যে কইছে ফজর পর্যন্ত হেই থাকবো না হেই একটু পরে গরম হয়ে যাবে মোতার নাম দিয়ে উঠে যাইব বহুত দেখছে 20 বছর মে আমি কি 2 দিনের বক্তা নি বেড়া যে কয়টা লোক আজকে হইছো গতকালকে এই কয়টা লোক খালি আমার স্টেজের কোণায় খাড়া আছিল বানানো কথা কই না দেহ না কালকের ওয়াজটা নিম্নে 60 থেকে 70 জন মানুষ হইছে খালি রাইতের ডাই দিনের ডাই হইছে 50,000 কষ্ট হইতাছে 3 মিনিট এই যে সৃজন মানব কল্যাণদেরকে বলবো তোমার এলাকায় যেন এরকম বন্ডামি না হয় ডেক সাজাইলে রাতের অন্ধকারে পাতিলা লইয়া চলে যাবি দুলাই খেল বেইসে লাবি তোর সব হইব এ বেটা অনেক কিছু চুরি করো সেটা পারস্তা চুরি করতে শালার চক পুইরা পোতা বাইর কইরা ও বলে ওলি
অরেলি কওয়ার দুলা বাইরে বাপ কওয়ার সমান গোসল নাই ওযু নাই জট হইছে কোন কাম নাই কাজ নাই বৌসালমের খবর নাই উকুন হইছে তো কুত্তা পচা গন্ধ ক ও বলে ওলি অরে ওলি কওয়ার দুলা বাইরে বাপ কওয়ার সমান বেড়া ওলি এত সহজ ওলি হলো আল্লাহর শামসুল হক ফরিদপুরি কথা কন ওলি হলো সরমনে আল্লাহর কুতু ওলি হলো শাইখের সরমনাই ওলি হলো শাইখুল ইসলাম আহমদ শফি বাবু নাগুরি আহমদ শফি ওলির কারখানা হলো শস্যি না ওলি কি কয় দে দোকানের সামনে যে সালা শট পইরা বেহা কো লাড়ি কইতে পায় বাড়া কয় দে আর কিছু মুরুক্ষ আছে কয় বাবা এ ওইটারে বাপ কয় তোর মার কাছে কবে আইছিল বদমাস নিজের বাপেরে বাপ কয় না পীর বাপেরে বাপ কয় কথা কন না কেন এ রাগ করতাছেন আমি আর আমুনা ওই চিন্তাও করো না তুমি বেড়া ভণ্ডদের আখরা দুনিয়াদারি কথা কন না কেন ইমান সো বেটা ওলির কারখানা সর মনাই যা ব্যাটারি কি পরিমাণ চার্জ দিয়ে দেয় এই ফাল্গুনিতে আর এক ফাল্গুন মতো ব্যাটারি করা 3000 এমপিয়ার ঢুকাই দেয় বেটা 3000 এমপিয়ার খরচ করতে করতে আবার অগ্রণ মাস আইসে পরে আবার একটা হালকা চার্জ দিয়ে দেয় আবার আড়াই মাস পরে দেয় ভুল এইটারে কয় ওলি আর ওলি কি গেলে এটা ধরাই দেয় ও গে ও ডলে ও ডলে নজুবিল্লাহ কথা কন না কে খারাপ লাগতেছে গাঞ্জা করে খারাপ তো লাগবো যাই বাপের কাছে যে কয় দয়াল খাজা দিষ্টা সাজা নাউজুবিল্লাহ কইলি না নাউজুবিল্লাহ আস্তে কইবা করুণা বাইতে যাইবো